নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো প্ল্যানেট এম্পায়ার চ্যানেল, বাংলার অন্যতম এন্টারটেইনমেন্ট চ্যানেল। আমি এস মণ্ডল আজ তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের গল্প সংকলন পর্বের নতুন একটি গল্প, নতুন একটি অডিও স্টোরি। তবে আর দেরি না করে এক কাপ চায়ের চুমুক দিয়ে তোমাদের সঙ্গে নিয়ে মগজাস্ত্রের নিকটের শান দিয়ে শুরু করছি আজকে এই গল্প, ব্লাইন্ড ডেট। দিনটা আষাঢ়ের প্রারম্ভ, রোজ্জ্বল মনে না হলেও কিঞ্চিত স্ফটিকের ন্যায় অল্প বিস্তর সূর্যালোক ক্ষিপ্তে পড়ছে মাঝে মধ্যে। লাইনের পূর্বে একথা বলি তথা একবিংশ শতকের পাঠক পাঠিকার আষাঢ় মাস ব্যাপারটা হয়তো ঠিক নাও লাগতে পারে। তবে কিছুটা সাহিত্যের স্বার্থে এটুকু স্বাধীনতা সাহিত্যিকের প্রাপ্য, অতঃপর জুনকে বর্জন করা সঠিক বিবেচনা করে। এবার আসি কাহিনীতে। সকালটা বেশ মনোরম, গল্পের নায়ক আজ একটু অন্য ভাবনা। পূর্বদিন একটু কেমন যেন বিষণ্ণ ছিল, তবে আজ সেই বিষণ্ণতা কম। গতকাল সায়ন্তালে তার সখীটির সাথে মুঠোফোনে হঠাৎ কিছু কথোপকথন হয়। সখীর আবদার ছিল সাবেকি উত্তর কলিকাতা তাকে ঘুরে দেখাতে হবে, তথাপি কি আর করব, সেই মতো কাজ। পরের দিন সকালে উঠে সেই প্রস্তুতি, কিন্তু হঠাৎ একটা ঠুমঠুম রিংটোনে সঙ্গীতে উপর প্রান্তে হালকা একটা নারী কণ্ঠ, না না অচেনা নয় সেসব। সে জানায় আজ সাক্ষাৎ স্থগিত করার জন্য। মনে এক ফোঁটা বিষণ্ণতা কালো মেয়ে মুখি দেয়। প্রথমে সখাটি হালকা স্বরে ঠিক আছে বলে কথোপকথন সমাপ্ত, কিন্তু কিছু মুহূর্ত পরে আবার মুঠোফোনটা ডাক দেয় ঠুং ঠাং ঠুং ঠাং। এবারে একটু যেন বেশি দেরি হয় উত্তর দিতে, কিন্তু হঠাৎ বিষণ্ণ কালো মেঘটা যেন একটু সরে যায়। নতুন উন্মাদনায় ঠিক হয় যে তারা গধূলি প্রাক্কালে সাক্ষাৎ। অমনি শুরু হয় তার একটা ছোট্ট প্রস্তুতি, মধ্যাহ্ন সাঙ্গ করে তার যথারীতি বের হয় তাদের বন্ধুতার ভিড়। দুপুর তখন তিনটের কাঁটা সবে পার করছে, যথারীতি তারা মেট্রো স্টেশনে দেখা করে। একজনের পরনে কালো শার্ট আর জিন্স, আর অপরজনের আধুনিক ফুলহীন জুতো, মেরুন রঙের পশ্চিমের অত্যাধুনিক পোশাক, ধোলা রেশমি চুল, কাজল কালো চোখ, অধরে হালকা গোলাপি আভার সাথে নিঃশ্বাত মাতুল, সব মিলিয়ে যেন এক মায়া মমতার সূচনা করেছে। মিতা কিছুমাত্র সম্মিত হারালেও তৎক্ষণাৎ সামনে যথারীতি চলমান শিল করে তারা যায় কবি সুভাষ মেট্রো স্টেশনে। সেখানে থেকে তারা যাবে শ্যামবাজার। বাতানগর মেট্রোতে চড়ে যা তারা শ্যামবাজার পৌঁছায়। মেট্রোর ঠান্ডাটা বোধ হয় আজ একটু বেশি মনে হচ্ছিল, কি জানি না, হয়তো হতেই পারে মেট্রো কোচটার সদ্যগুলো হাল মডেলের বলে। যাই হোক সে কথা, ঠান্ডা বেশি অনুভূত হলেও শেষে তারা শ্যামবাজার পৌঁছালো। পৌঁছে অত্যাধুনিক মুঠোফোনে রাস্তার নির্দেশ দেয়। পাঁচমাথা নেতাজি মূর্তির বাম হাতে রাস্তা ধরে তারা সোজা এগিয়ে যায়। কিছুটা গিয়ে আবারও একবার বাম হাতে করে ডান হাতে নিবেদিতা পার্কের পাশে রেখে পৌঁছায় সারদা মায়ের ঘাটে। বাগবাজার এলাকার মানুষ তাকে অবশ্য সারদা ঘাট বলে না, বলে মায়ের ঘাট, সেই নামেই যেন তার পরিচিতি বেশি। যাই হোক, ঘাটে পৌঁছানো, পৌঁছানো মাত্রই ঝরে পড়ে অজস্র বাড়িঘাট। ছুটে তারা দাঁড়ায় মায়ের ঘাটে ঠিক অপর প্রান্তে থাকা একটা অফিসের বারান্দার ছাউনি। বোধহয় তখন অফিসের কাজকর্ম কিয়ৎক্ষণের জন্য স্থগিত ছিল। কিছু পরে অবশ্য তারা খেয়াল করে অফিসের কাজের সময় তালিকা, না থুই ওই সময় অফিস জনসাধারণকে পরিষেবা দিয়ে থাকে।
এদিকে বাড়ি ধারা মুখুমুখে ঝরে পড়তে থাকে, রাস্তায় কিছুটা জলও জমে। সেসব দৃশ্য দেখতে দেখতে তারা কখন খুশগল্পে মশগুল হয়, কখনো বা মুঠোফোনে রেডিওতে দু একটা গান শোনে। ক্রমে বৃষ্টি থেমে যায়, তারা ঘাটের দিকে এগোয়। যুবকটির এই দৃশ্য কিন্তু চেনা, তবু আজ বৃষ্টি ভিজে ঘাট, সাথে তার সখীর যখন এই পরিবেশ ভালো লেগেছে সেটা জানতে পেরে মনে মনে সে আপ্লুত হয়ে যায়। অল্প হাসে মনে মনে। অতঃপর গঙ্গার সৌন্দর্য দেখতে দেখতে কিছু নিজস্বই ক্যামেরা বন্দি না করলে যেন এখানে আসাটাই বৃথা, অমনি ছবি ক্যামেরা বন্দি হতে থাকে। ছবি তোলা শেষ হলে তারা বের হয় আহিরি টোলা ঘাটের দিকে, কিন্তু কিছু গিয়ে বাগবাজার ঘাট দেখতে পায় তারা। সেই যেহেতু আহিরি টোলা যাওয়া অবাঞ্ছনীয়, তারা একজন জিজ্ঞাসা করে যে এখান থেকে হাওড়া যাওয়ার লঞ্চ পাওয়া যাবে কি। লোকটা জানে যাবে, দুটো লঞ্চ আর টিকিট পেলে তারা হাওড়ার লঞ্চে। বধুলি তখনও ঠিকভাবে নামেনি, আকাশটা লালচা ভাব দেখে বোঝা মুশকিল যে কিছুক্ষণ আগে একটা বৃষ্টি হয়ে গেছে। যুবক যুবতী লঞ্চের ডেকের দিকে দাঁড়ায়, ভেজা লঞ্চের লোহা থেকে একটা সৌদার গন্ধ ভেসে এসে মাদকতার পরিবেশ তৈরি করেছে। লঞ্চ সবে মাঝগাঁ পার করে ফুলের দিকে অগ্রসর হয়েছে, এদিকে দুজন গল্পালগে বেশ বিভোর ততক্ষণ। কিয়ৎক্ষণ পরে বোধ করি একটা স্টাইলে মাত্রা দেবার প্রচেষ্টায় মিনতি তার মিতার জামাতার পাতাগুলো উঠিয়ে দেয়। গল্পের ছলে মেয়েটি তার মিতাকে বলে, আচ্ছা এটা গান না? মিতা ঈষৎ হাসে মাত্র। মেয়েটি একটা মনস্কামনা করার ইচ্ছা প্রকাশ করে, মিতা সম্মতি সূচক ইঙ্গিত দেয়। মেয়েটি প্রবল আগ্রহের সাথে সাথে একটা কড়ি বের করে একমনে কিছু একটা ইচ্ছা জানায় গানে, কড়িটি গানে নিক্ষেপ করে মৃদু হাসে। যুবকটি জিজ্ঞেস করে, কি চাইলে? মেয়েটি বলে, নিজের জন্য কিছু কখনো চাইতে হয়, আর মনস্কামনা সে তো বলতে নেই যে বড়। যুবকটি মৃদু মধ্যের মতো তাকিয়ে থাকে তার দিকে। এদিকে লঞ্চে কখন তটে পৌঁছেছে সে তারা খেয়াল করে। যথারীতি হাওড়া পৌঁছে এবার তারা টিকিট কাটবে বাবুঘাটের জন্য। বাবুঘাট নেবে তারা সোজা গঙ্গার পার ধরে যাবে প্রিন্সেপ ঘাট। এমন অবস্থায় গঙ্গা পার ধরে তারা হাঁটতে শুরু করে, শুরু হয় নতুন গল্পের মোড়। এই কথা সে কথা এগিয়ে চলে তারা, মুগ্ধতাই যেন চারিদিকটা আবৃত করে। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য এই ব্যস্ত দূষিত কলকাতায় যে থাকতে পারে তা এখানে না হলে না লেখ কখনোই কল্পনায় ভাবা যেত না। ক্রমে বাবুঘাটকে পিছনে ফেলে তারা একে এগিয়ে চলে প্রিন্সেপ ঘাটের দিকে। পিছনে রয়ে যায় রিভার ট্রাফিক পুলিশ অফিস, রিভার স্পোর্ট ইনস্টিটিউট, তারপরে দূরে মিলিয়ে যায় নৌকা বিহার মাঝিদের ডাক, বাবু যাবে। অবশেষে প্রিন্সেপ ঘাট মনুমেন্ট দেখা গেলে মিতা বলে, ওই দেখ তো সেই বাড়ি। দুজনে হেসে ওঠে, রেললাইন পার করে দেখা মেলে মনুমেন্টে। চোখ জড়িয়ে যায়, বৃষ্টি হবার জন্য মাটি তখন ভিজে। মনুমেন্টের সামনে একটা ছোট্ট নালা, মিতা একটু মজার ছলে বলে, নে দেখে নে নদীটা পার কর। দুজনেই আবার হেসে ফেলে। মেয়েটি বলে, এটা নদী নয় মশাই, এটাকে বলে নালা। আরো বলে, চল ওই আলোর কাছে চেয়ারটায় বসে, মাটি ভিজে না থাকলে হয়তো ঘাসেই বসতাম। ব্যাপারটা তাহলে বোধ হয় নস্টালজিয়ার শেষ সীমানা ছাড়িয়ে যেত। যাই হোক, শেষ পর্যন্ত গিয়ে ভেজা চেয়ারেই বসল তারা। ঘড়িতে ততক্ষণে 7:30-এর
ঘন্টা পড়ে গেছে। বসে মেয়েটির উচুকে মনুমেন্টের রূপ যৌবন যেন গেলতে থাকে, আর মনুমেন্টের পাশে দ্বিতীয় হুগলি সেতু যেন মুচকি হাসে। চলে কিছু খুনসুটি আলাপচারিতা আর মুহূর্তের লেন্স বৃদ্ধি করে, সময় গড়িয়ে চলে যেন মিশাইল করে দিই। মেয়েটি এবার উঠতে উদ্যত খেলে মিতা বলে, ক্ষণকাল না হয় রইলে। মেয়েটি বলে, তুমি বললে মিষ্টি লাগে, তবে তুই যেন কেমন বেশি আপন। তথাপি প্রিন্সেপ ঘাটকে বিদায় জানিয়ে মেট্রোর জন্য তারা এগোয় এসপ্ল্যানেডের দিকে। ইডেন গার্ডেন, আকাশবাণী ভবন পেরিয়ে আজ রাজভবন পার করে বাম পাশের রাস্তা ধরে হাঁটতে থাকে তারা, আঙুলে আঙুলে কথা বলে। এসপ্ল্যানেড পৌঁছে লস্যি পনির, রোল, চিপস, কফি ইত্যাদি তারা খায়। এরপর তারা কবির সুয়াসের জন্য মেট্রো ধরে। প্রথম মেট্রোটি বাতানুকূল না হওয়ার জন্য মিতা সেটা ধরে না, এই ভেবে যে পরের মেট্রোটি হয়তো বা বাতানুকূল হবে। কিন্তু কালক্রমে পরের মেট্রোটি বাতানুকূল ছিল না, অগত্যা সেটা ধরেই তারা কবি সুয়াসের দিকে যাত্রা করে। মেট্রোতে মিতা বসার জায়গা পায় না, কিন্তু লেডিস সিটে মেয়েটি বসলেও কিছুক্ষণ পরে সে উঠে আসে মিতার কাছে। মেট্রোতে পুরুষের জায়গা না থাকলেও লেডিস সিটের জায়গা ছিল, তাতে হয়তো মিতা বসলেও বসতে পারত, তবে দুই রেল পুলিশের কর্কট চাউনিতে তার হলো না। মেট্রো গন্তব্যে পৌঁছালে রেলগাড়ি ধরার জন্য রেল স্টেশনে পৌঁছায় তারা, তবে আর তারা এদিক একদিকে যাবে না, এখানেই তাদের একসাথে চলা শেষ। আবার দুজনকে দুই দিকে পা বাড়াতে হবে। মেয়েটি মুঠো ফোনে কিছু ব্যস্ত কীর্তি মঞ্চন করে, ক্রমে ক্যানিং লোকাল স্টেশনে পৌঁছায়। মিতা বলে, পৌঁছে একটা ফোন করিস। মেয়েটি রেলগাড়িতে উঠে গিয়ে ভিড় মাঝে একসঙ্গে হারিয়ে যায়। ট্রেন ছেড়ে দেয় দূর তোমার, উঁকি দেয় বিষণ্ণতা, সেও তার পথ পথে পাড়ি দেয়। ঝড় ঝড় উঠে প্রকৃতিতে না মনের মাঝে, ফিরে আসা মুহূর্তকে হারিয়ে ফেলে। বাড়ি আসার পথে মুঠোফোনের কান্না ওপার প্রান্তে, হ্যাঁ পৌঁছেছি, তুই? ও আচ্ছা ঠিক আছে, রাখছি। তো বন্ধুরা, এখানেই আমাদের গল্পটা শেষ হচ্ছে। এই গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, এবং ভালো লাগলে অবশ্যই এই অডিও স্টোরিটি সবাই তোমার বন্ধুদের সঙ্গে, তোমার আত্মীয়দের সঙ্গে অবশ্যই শেয়ার করো, এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।